हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आपण मानको बहुत बहुत स्वागत सिस्टर ब्लॉग यूट्यूब चैनल के। तो फ्रेंड्स, आशा करू छी आपण माने समस्ते भल रे थिबे आ आमे भी समस्ते भल रे अछु। तो फ्रेंड्स, चालू ना जामे रालकला आडू टिके बुली बुला के आसमा। आज आमे हनुमान वाटिका जिमा रालकला रो। तो वीडियो के एंदी आके कंटिन्यू करून। ए फ्यू मोमेंट्स लेटर, तो फ्रेंड्स एटा देखुन टिके बेल गला पर एटा हनुमान बाटिका गेटा पहुँची जाइचु। एटा हनुमान बाटिकार एटा फ्रंट गेट रे एटा अछे मुई। तो एटा आज ना मुई मोर दादा संगे एटा आसीछे बुलबार लागि। तो देखुन बाहरर व्यूटा एंदा किछि देखा जाउछे। भीतर के जिमा, भीतर तो बहुत सारा मंदिर माने अछे। मुई आगरु भी थोरे दुई थोर आसीछे। तो भीतर के जिमा, सबु आड़े आमे देखमा बुलाबुली करमा, आपण मानको संगे वीडियो शेयर करमी। तो वीडियो केनते कंटिन्यू करून। फ्रेंड्स एटा देखुन मेन गेट रु एटा एंटर कली। जस्ट सामना रे ना एटा मेन गेट रु एंटर कला परे गोटे मंदिर टे अछि। आ ई हनुमान बाटिका भितरे ना बहुत सारा मंदिर माने भी अछि। बहुत ही देवादेवी मानकर मंदिर माने सब अछि। तो एटा ना जते बेले मेन गेट रु एंटर कला बेले साइड रे बहुत सारा दुकान माने भी थिला। सेने ना प्रसाद मिलबा आ हमर चूड़ी अंदा हमर तंबा पितर सब जते सब सामान माने भी थिला। आ आमर डिफरेंट टाइप रो आमर दीप माने भी अवेलेबल थिला। आउ भी बहुत सारा जिनिस माने अवेलेबल थिला, आपण माने देखी देबे वीडियो रे। तो फ्रेंड्स चालून गुटे गुटे करी आमे सब किछि जहाँ किछि अछि हनुमान वाटिका रे जते सब आमर मंदिर माने अछि गुटे गुटे करी देखमा। तो जेन जगह रे आपण मानकर संगे टिके शेयर करबार कथा है भाभी, मु से जगह रे आपण मानकर संगे किछि शेयर करमी। तो एबे मुई म्यूजिक दे दू छे, चालून एन्जॉय करमा। फ्रेंड्स देखुन आमर एटा हनुमान भगवान को स्टैचू, जेनटा कि आमर हनुमान बाटिकार मोस्ट अट्रैक्टिव आमर प्लेस है। तो ये स्टैचूटा ना आमर 74 फीट 9 इंच अच्छे, 74 फुट 9 इंच अच्छे। आउ ये स्टैचूटा ना आमर 1994 मसीहा इनाग्रेट होता। तो देखुन स्टैचूटा के बहुत बड़, हनुमान भगवान के बड़ स्टैचूटे देखुन। तो इटा देखुन समस्ते इटा फोटो फोटा सुट करुछन। आउ साइट आड़े भी आमर फोटो सुट होता आउ इंस्टाग्राम आपण मानकु फोटो धोई करी पे देउथले कॉपी माने। तो देखुन इटा सब सबुआड़े इटा बुलाबुली करली, इटा रहिके बुलाबुली करुछन दादा संगे। तो फ्रेंड्स
এটা দেখুন স্ট্যাচুর চারিআড়ে না আমার শ্লোক মানে সব লেখা হয়েছে। আর এটা দেখুন আমার স্ট্যাচুর হাইট কেতে যেটা লেখা হয়েছে, তো দেখুন স্ট্যাচুর চারিআড়ে আমার শ্লোক মানে এটা লেখা হয়েছে। তার ল্যাঙ্গুয়েজটা তো আমার সংস্কৃতে লেখা হয়েছে, লেকিন তার রিটার্ন ল্যাঙ্গুয়েজটা না আমার ইংলিশে বি দেওয়া হয়েছে, আমার হিন্দিরে বি দেওয়া হয়েছে, সংস্কৃতে বি, আর আমার ওড়িয়ারে বি লেখা হয়েছে তার রিটার্ন ল্যাঙ্গুয়েজটা। লেকিন শ্লোকটা তো আমার সংস্কৃতে হয়েছে না, তো চারিআড়ে এটা শ্লোক মানে আছে এটা সব দেখুন। এটা এটা হনুমান স্ট্যাচুর এটা তার তলর সাইডটা, এটা তলে যেন এটা আমার শ্লোক মানে আছে দেখুন। তো ফ্রেন্ডস তারপরে এটা দেখুন রাম মহাপ্রভুঙ্কর মন্দির, এটা তো ভিতরকে ফার্স্ট এটা দাদা এন্টার করছেন, এটা ভিতরকে যাইছেন এটা দেখুন। আর ভিতরে না নোটিশ দেওয়া হয়েছে কি যে না ক্যামেরা এলাও নিন, আর ভিতরে ভিডিও কিছু এন্দা করি না হয়, ফটো বি ক্লিক করি না পার, তো আপনার সঙ্গে সেটা শেয়ার না করবার মুই। তারপরে এটা দেখুন এটা বাহারে টিকে বুলাবুলি করুছে, এটা তো কেতে শান্তি পরিবেশ অছে, কেতে বড়িয়া লাগুছে। যে আপনার এবে মুই কিছু মিউজিক বি না দেবার কি কিছু আমার ভয়েস বি না দেবার, আপন মানে দেখুন টিকে। ফ্রেন্ডস এটা টিকে বুলাবুলি করলু, তারপরে না এটা আমার ডঙ্গ তোরণে টিকে এটা পিউছু। আর ইনে গোটে কাউন্টরটে আছে, ফার্স্ট আমি কুপন কাটবারকে পড়লা, তো কুপন কাটিছু। তারপরে নেক্সট আমার যে সেন্টার আছে সে জায়গাকে যাই করি আমি আমার প্রসাদ সেবন করমু আমার কুপন দেখেই করি। তো ফ্রেন্ডস আপন মানে বি কেবে যদি বাটিকাকে বুলিকি আসবে বেলে এই ভিতরে না আমার প্রসাদ বি দেওয়া হচ্ছে, আর সব কিছু ফেসিলিটি আছে, আমার ড্রিঙ্কিং ওয়াটারর বি ফেসিলিটি আছে, সবু কিছু ফেসিলিটি আছে। আপন মানে লঞ্চ করি করি আরামসে এনে রেস্ট বি নেই পারবে, ওয়েটিং হল বি আছে, সবু কিছু অ্যাভেলেবল আছে। তো এটা দেখুন এই জায়গানে না আমার প্রসাদ সেবন করা হচ্ছে, আমি কুপন কাটিছু গোটে 100 রুপিজর গোটে কুপন, আর গোটে 60 রুপিজর। তো আসিছু বলে দুই তিন তার মানে টেস্ট টিকে করে দেখবা কথা, তো সেগুলি দুই প্রকার এটা কুপন কটা হয়েছে। এনে দেখুন এটা লোক মানে সমস্তে এটা প্রসাদ সেবন করছেন এটা। তারপরে এটা দেখুন মুই আর এটা দাদা বসিকরি এটা খাওছু, আর এটার পরিবেশটা না বহুত বড়িয়া লাগুছে পুরা। আমার পুরীরে যেনটা আমার প্রসাদ মিলছি না হেনা পুরা, তার টেস্ট বি পুরা সেম আসুলা, আর ডঙ্ক দোরাণি বি ভাল লাগুলা, পুরা এনভারনমেন্টটা না বহুত বড়িয়া লাগুলা। তো এটা বসিকরি এটা খাওছু, তো দেখুন এটা আমার প্রসাদরে কাণা কাণা দিয়া হয়েছে, যে এটা দেখুন এটা অরুয়া ভাত দিয়া হয়েছে, এটা আমার ডালি, আর এটা গোটে বেসরওয়ালা গোটে সবজিটে ও ফলর খটা, আর এটা গোটে মিক্স আমার তরকারিটে, আর সেটা দিয়া হয়েছিল পুটল তরকারি, আর এটা আমার যে এক্সট্রা যে 100 রুপি বালা নে এটা ছিল এক্সট্রা ছিল আমার ক্ষীরি ছিল, আর মালপোয়া গোটে ছিল। আর আজির লঞ্চটা না আমি আমার হনুমান বাটিকা ভিতরে করলু, তো কুপন কাটবার আগরু না আমার কুপন কাউন্টরে যে কুপন কাটিলু বলে সে কুপন কাউন্টরে আগরু লেখা হয়েছিল। আপনার যদি ভিডিওকে আগকে যদি দেখিবে বলে পজ করি করি আপনার পড়ি পারবে, কুপন কাউন্টরে আমার লেখা হয়েছিল কি আমার হনুমান বাটিকার যে প্রসাদটা দিয়া হচ্ছে না, আমার পুরী মন্দিরের যে মহাপ্রসাদ দিয়া আছে পুরা সেম স্টাইলে বনা হচ্ছে, আর সত্যি বি এটা সেম স্টাইলে এটা বনা হয়েছিল, ভাল বি লাগুছিল, ডঙ্ক তোরাণী বি ভাল লাগুছিল। মানে হনুমান বাটিকা ভিতরে না গোটে তার পরিবেশটা বহুত বড়িয়া লাগুছিল, পুরা শান্তি পরিবেশ। আর জনে যদি চাহবে বলে না এই ভিতরে 4-6 ঘন্টা আরামসে স্পেন্ড করে পারবে, ওয়েটিং হল আছে, আর আমার ড্রিঙ্কিং ওয়াটারর বি ফেসিলিটি আছে, আপনার মানে লঞ্চ বি করে পারবে, সব প্রকারর ফেসিলিটি মানে অ্যাভেলেবল আছে। তো এই হনুমান বাটিকার ভিতরের পরিবেশটা না বহুত বড়িয়া লাগুছিল, বহুত শান্তি লাগুছিল। আর হনুমান বাটিকার ফ্রন্টরে না বহুত সুন্দর সুন্দর মাটি দীপ মানে বিক্রি হচ্ছিল, তো বহুত বড়িয়া দিশুলে, মুই তো আনবি ওইকরি পাখে যাইলি, তারপরে দেখলি মাটির দীপ মানে, তো ঘরকে যাবারকে ভাঙ্গি ভুঙ্গা যা কইকরি নাই কিনিন, যদি চীনা মাটির যদি আমার দীপ মানে হইতা বলে মুই নিশ্চয় কিনি দিতি, বহুত সুন্দর দেখা যাচ্ছিল দীপ মানে।
फ्रेंड्स आज भिडियोटा कि एंड करमा भिडियो भल लगा बोले ना लाइक शेयर कमेंट करवा लगे ना भूलबे आ नुआ थी बोले हमर चैनल के सब्सक्राइब कर देबे फिर नेक्स्ट आउट नुआ भिडियो रे भेट घाटामा बाय।